ইউক্রেন রাশিয়ার যুদ্ধের প্রভাবে ইউরোপ জুড়ে চলা মূল্যস্ফীতির জেরে অতিষ্ঠ জনজীবন, জ্বালানি মূল্যের ঊর্ধ্বগতিতে ক্ষুব্ধ যুক্তরাজ্যের মানুষরাও। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে লন্ডন থেকে যুক্ত হচ্ছেন সাংবাদিক সারোয়ার হোসেন। সারোয়ার, যুক্তরাজ্যে মূল্যস্ফীতির ফলে জনগণের মাঝে কেমন প্রতিক্রিয়া লক্ষ্য করছেন এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার কি কি ব্যবস্থা গ্রহণ করছেন জানাবেন। ধন্যবাদ মিতু। যেমনটি আপনি বলছিলেন, যুক্তরাজ্যে মূল্যস্ফীতি স্মরণকালের মধ্যে সবচেয়ে ভয়াবহ হয়ে গেছে। এটি রেকর্ড করা হয়েছে সর্বোচ্চ 10.1% এবং ব্যাংক অফ ইংল্যান্ড জানিয়েছে এটি 13% পর্যন্ত পৌঁছাতে পারে। এর মূল কারণটি হচ্ছে এনার্জি বিল বৃদ্ধি এবং খাদ্যদ্রব্যের মূল্য বৃদ্ধি। আপনারা জানেন, রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের ফলে মূলত সারা বিশ্বে এনার্জি বিল, গ্যাস এবং বিদ্যুতের বিল বেড়ে গেছে। যুক্তরাজ্যে আমি বিভিন্ন স্থানীয় কমিউনিটির সাথে, বাঙালি পরিবারগুলোর সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন আগে যেখানে তারা 80 থেকে 90 পাউন্ড প্রতি মাসে গ্যাসের জন্য ব্যয় করতো, সেখানে বর্তমানে তাদেরকে প্রায় 150 পাউন্ড দিতে হচ্ছে। এবং গত শুক্রবার এনার্জি রেগুলেটরি সংস্থা অবজেম জানিয়েছে আগামী অক্টোবরে 80% বৃদ্ধি পাবে এনার্জি বিল, অর্থাৎ গ্যাস এবং বিদ্যুতের বিল আরো 80% করে বাড়বে। ফলে তারা শঙ্কিত, তারা বলছেন যেভাবে এভাবে দিনে দিনে যদি এনার্জি বিল বাড়ে, গত কয়েক মাসে বেড়েছে বেশ কয়েক গুণ, এবং বর্তমানে অক্টোবরে যদি আরো 80% বাড়ে, সে তুলনায় কিন্তু ইনকাম বাড়ছে না, মানুষের আয় রোজগার বাড়ছে না। ব্যবসা বাণিজ্যের যারা ব্যবসায়ী তাদের অবস্থা শোচনীয়, তারা কিন্তু ব্যবসা করতে পারছেন না, কারণ যেভাবে এনার্জি বিল বাড়ছে তাতে করে খাদ্যদ্রব্যের দাম বৃদ্ধি পাচ্ছে, ক্রেতা কম। সব দিক মিলিয়ে আসলে ব্যবসায়ী এবং সাধারণ জনগণের জীবন অতিষ্ঠ হয়ে উঠছে। তাদের বক্তব্য হচ্ছে, সরকার যেভাবে 150 পাউন্ড একবার এককালীন সহায়তা করেছিল এবং লিভিং কস্ট ক্রাইসিসের জন্য 623 পাউন্ড সহায়তা করেছিল, কিন্তু সেগুলো অপ্রতুল। তাদের বক্তব্য হচ্ছে এনার্জি বিল কিন্তু বাড়ছে এবং এটি সারা জীবন ধরে দিয়ে যেতে হবে, কিন্তু সরকার এককালীন খুবই অল্প পরিমাণ অর্থ জনগণকে প্রদান করছে। এই অবস্থায় সরকার যেটা জানিয়েছে, আগামী সেপ্টেম্বরের 5 তারিখে নতুন প্রধানমন্ত্রী, আপনারা জানেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন, তার হাতেই আসলে দায়িত্ব পড়বে। কারণ অর্থমন্ত্রী, বর্তমান অর্থমন্ত্রী জানিয়েছেন যে নতুন যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি আসলে নির্ধারণ করবেন আসলে জনগণকে কিভাবে সহায়তা করা যায়। এক্ষেত্রে হয়তোবা যেটি বেনিফিট ব্যবস্থা রয়েছে জনগণ এখানকার সরকার থেকে সহায়তা পায় সেটি হয়তো বাড়ানো হতে পারে, এবং পাশাপাশি আরেকটি বিষয় সেটা হচ্ছে এনার্জি কোম্পানিগুলোকে ভর্তুকি দিয়ে সরকার হয়তো বা এনার্জি বিলের যে বার্ডেন জনগণের উপর রয়েছে সেটি কমাতে পারে। এই দুটো বিষয়ে হয়তো বা সহায়তা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে সবকিছু জানানো যাবে আগামী 5 সেপ্টেম্বর নতুন প্রধানমন্ত্রী যিনি নির্বাচিত হবেন তিনি কি ধরনের সহায়তা জনগণের জন্য ঘোষণা করেন সেটার উপর, এবং জনগণ তাকিয়েও আছো সেদিকে। মিতু, এখানকার পরিস্থিতি এই ছিল এ পর্যন্ত। স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য।